अस्सलाम वालेकुम। আচ্ছা, হঠাৎ আমার মনে হলো আমার নিজের পড়াশোনা করতে করতে যে তোমাদের কোষ রসায়ন যে অধ্যায়টা আছে, যারা ফার্স্ট ইয়ারে পড়ো তারা হয়তো বা অনেকেই পড়েছো, অনেকেই পড়োনি, বাট যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারা প্রত্যেকেই এই অধ্যায়টা পার করে গেছো। তো আমার কাছে মনে হয়েছে এই কোষ রসায়ন প্লাস শুরুর দিকের যে অধ্যায় কোষের গঠন, এই অধ্যায়ে ফ্লুইড মোজাইক মডেল যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা ফসফোলিপিড নাম শুনেছ, তাই না? তো এই ফসফোলিপিডের মধ্যে তোমরা অনেকগুলো নাম শুনে থাকবে, একটা হচ্ছে লেসিথিন, এরকম নাম শুনে থাকবে, সেফালিন নাম শুনে থাকবে, ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড। আবার কোষ রসায়নে লিপিডের মধ্যে তোমরা নাম শুনে থাকবে সেরিব্রোসাইট, এরকম তোমরা কিন্তু অনেকগুলো নাম শুনে থাকবে। এবং তোমরা যতটুকু আমার মনে হয় তোমরা অনেকেই প্রায় 90% স্টুডেন্ট জাস্ট এগুলো মুখস্থ করেই গেছো, কিন্তু এই সেরিব্রোসাইট এটা তো একটা কম্পাউন্ড, এটা তো একটা যৌগ, তাই না? তাহলে এই যৌগটাকে ভেঙে আমি কি কি পাবো, অর্থাৎ এর মধ্যে কি কি আছে। যেমন অনেক স্টুডেন্ট তোমরা আছো যে এটিপি সেই কত ছোট থেকে পড়ে আসছো, কিন্তু যদি বলা হয় যে এটিপি ভাঙলে আসলে কি পাবো, অনেকেই পারবে না। এখন যাদেরকে আমি পড়িয়েছি, যারা আমার স্টুডেন্ট, পারতে পারে, আমার স্টুডেন্ট না হলেও পারতে পারে, কিন্তু অনেকেই পারে না। তো তোমরা লক্ষ্য করে দেখবা যে আমাদের যে কি বলে ডিএনএর যে লেকচারটা চলছিল সেটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ। তো সেখানে আমি এমন কিছু টপিক আলোচনা করেছি শেষে, নাইট্রোজেন বেজের স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো কিন্তু অনেকেই পড়ায় না বা অনেকেই পড়ে না। সহজ কথা, কেন পড়ে না, উদ্দেশ্য হচ্ছে যে এগুলো তো পরীক্ষা আসে না। এবং সত্যিকার অর্থে আজকেও আমি যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো এমসিকিউতে পরীক্ষা আসে, কিন্তু এই জিনিসটা কি সেগুলো পরীক্ষা আসে না। সো লাইফের উদ্দেশ্য হচ্ছে যে যে জিনিসগুলো কখনো জানা হয় না সেই জিনিসগুলোকে আমরা একটু ভেঙে চুড়ে দেখবো যে এই বিষয়গুলো কি, এবং সাথে অবশ্যই কিছুটা আইডিয়া তো আমাদের হবে। তো যেহেতু এগুলো সব যে নামগুলো লিখলাম এগুলো সব যেহেতু লিপিড, সো এজন্য আমাদের আজকের টপিক বা হেডলাইন হচ্ছে লিপিড, যে কথাগুলো কখনোই বলা হয় না ক্লাসে বা সুযোগ পাওয়া হয় না আর কি, সেই কথাগুলোই ক্লাসের বাইরে সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যেই হচ্ছে আজকের লাইভ। তো আমি একটু ট্রাই করি, তার মানে আজকে এমন কিছু আমরা আলোচনা করব, তোমরা যে যে ইয়ারের স্টুডেন্ট হও না কেন, ভবিষ্যতেও হয়তো এই আলোচনাগুলো কম শুনবা, কম শুনে থাকবা, বুঝতে পেরেছ? তো আমি একটু আমাদের ফেসবুক পেজে আমি একটু শেয়ারটা করে দিই, আর তোমরা ততক্ষণ একটু জানাও কে কোথা থেকে তোমরা দেখছো লাইভটা। এবং আমি একটা প্রশ্ন করি, তোমরা আমার প্রশ্নের আনসার দাও যে লিপিড বা যেটাকে তোমরা তেল চর্বি, আচ্ছা তেল না তেল চর্বি বলে ডাকো, তো এই লিপিড বলতে কি বোঝো। আমি আরো সহজ করে তোমাদেরকে প্রশ্নটা করি, তোমরা উত্তর দিতে থাকো একই সাথে কে কোন জায়গা থেকে দেখছো, বিশেষ করে কোন জেলা থেকে। আর দ্বিতীয়ত আনসার দাও যে লিপিড ভাঙলে কি কি পাবো, দেখি যে কার আনসারটা সঠিক হয়। একটা লিপিড ভাঙলে আমি কি কি পাবো, আমার ওভারঅল একটা প্রশ্ন, লিপিড ভাঙলে আমি কি কি পাবো, আমি একটু জানতে চাই তোমাদের নলেজ কতটুকু, লিপিড ভাঙলে আমি কি কি পাবো। সো তোমরা একটু এটার আনসার দিতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, তারপর আমি আমি লাইনে আসি, একটু পর লাইনে আসব। ওকে, তোমরা একটু কমেন্টগুলো করো। আচ্ছা, পারমিতা রয় নামের উচ্চারণ ভুল হলে দুঃখিত, সে বলেছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। সাদিয়া শাম্মি বলেছে ফ্যাটি অ্যাসিড, অ্যাসিড বানান ভুল শাম্মি, এসিআইডি, আর গ্লিসারল, গ্লিসারল বানানো ভুল। মাইশা ফারজানা মৌমিতা, সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বাট সেও ভুল করেছে, আমি কষ্ট পেলাম, আমার স্টুডেন্ট কিন্তু ভুল করেছে।
তার ভুল করা ঠিক হয়নি, কারণ ক্লাসেও আমি কিন্তু একটু আইডিয়া দিয়েছিলাম। ভুল হয়েছে সুদীপ্ত সরকার, তন্ময়, তোমারও ভুল হয়েছে। ভয় কি আর কেউ কমেন্ট করবা না? লাবণ্য, ডাহা মিথ্যা কথা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তো কেন আমি প্রশ্নটা করলাম দেখছো? জান্নাতি খাতুন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভুল হয়েছে। নাফিজুল আজিজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভুল হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করো যে এই যে লিপিড, কোষ রসায়নের 5টা টপিকের মধ্যে লিপিড একটা। তো আমি জাস্ট একদম শুরুর দিকের একটা প্রশ্ন করলাম যে লিপিড ভাঙলে আমি কি কি পাবো। সবাই সবাই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিচ্ছে, এবং এবং এরপরে হয়তো বা ভয় আর কেউ কমেন্ট করবে না যে না এটা তো ভুল হচ্ছে। তো যারা তোমরা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল দিচ্ছ ভাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমাকে কেউ একজন বলো তো, মোম, এটা তো একটা লিপিড, রাইট? মোম তো একটা লিপিড। কেউ একজন বলো তো, মোমকে ভাঙলে আমি কি পাই? মোমকে ভাঙলে কি আমি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাই কি না? জাস্ট জাস্ট আমাকে একটু বলো যে মোমকে ভাঙলে আমি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাই কি না। হ্যাঁ অর না, মোম ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল কি না, হ্যাঁ অথবা না, আমাকে একটু জানাও। জানো, আমাকে একটু জানো। অভিমানী ছেলের অতৃপ্ত আত্মা, ভাই এগুলো কারো নাম হয়? অভিমানী ছেলের অতৃপ্ত আত্মা, টুরু নাম, কি বলবো আর। ওকে ওকে, পলাপাইন, আমাকে জানাও মোমকে ভাঙলে আমি, বিশেষ করে অ্যাডমিশন সেকেন্ড ইয়ারদেরকে একটু বেশি দৃষ্টি আকর্ষণ করছি, ফার্স্ট ইয়ার অনেকেই হয়তো বা পড়েনি, আমিও এখনো পড়াইনি ফার্স্ট ইয়ারদেরকে চ্যাপ্টার। মোমকে ভাঙলে কি পাওয়া যায় একটু কাইন্ডলি আমাকে বলবা? মোমকে ভাঙলে কি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাওয়া যায় কি না? অতৃপ্ত আত্মা কি আছে? আমার তো ভয় লাগছে ভাই। এই মেয়ে, তুমি ওকে মেনশন দিচ্ছ কেন? দিও না, ও আসলে তো আমি উড়ে যাব, তখন বিপদ হবে। ওরে ডাইকো না ভাই, তোমরা একটু আমাকে জানাও তো। সুদীপ্ত বলেছে না। আচ্ছা এক্সাক্টলি, শবনম মুস্তারি বলেছে না। আসলে মোমকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড পাই কিন্তু গ্লিসারল পাই না। তো গ্লিসারল না পেয়ে যেটা পাই একটু বলেই দিই, পরে আমরা ধীরে ধীরে সেটাতে আসব। মোমকে ভাঙলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, অন্তত এই মটা মনে রাখো। মোমকে ভাঙলে ম দিয়ে মনোহাইড্রিক অ্যালকোহল পাই। এবার আমি ধীরে ধীরে আমার পড়ানোর মধ্যে চলে যাই, কিন্তু অতৃপ্ত আত্মাকে ডাইকো না। তো ঘটনা হচ্ছে, আমি যদি একটা অ্যালকোহল লিখি, ধরো CH3OH, এটা হচ্ছে মিথানলের সংকেত, তাই তো? তো দেখো, মিথানল নামের মধ্যে অল, নামের শেষে অল, মানে এটা একটা অ্যালকোহল, এবং এখানে ওইস মূলক আছে একটা। তো মনো মানে যেহেতু এক, আর হাইড্রো মানে হচ্ছে হাইড্রক্সিল মূলক, এবং এটা একটা অ্যালকোহল, তো মিথানলকে আমি বলতে পারি মনোহাইড্রিক অ্যালকোহল। এখন তার মানে কি, ফ্যাটি অ্যাসিডের সাথে মিথানল, এই অ্যালকোহল তো কমনলি পাওয়া যায় বাজারঘাটে, এটা মিশালেই সেটা কি মোম হয়ে যাবে? না। তো মোম মানে ফ্যাটি অ্যাসিডের সাথে মনোহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে, বাট সেই অ্যালকোহলের একটা নির্দিষ্ট কার্বন সংখ্যা থাকবে। তো আজকে আমার পড়া কিন্তু মোম না, মানে মিথানলের কার্বন সংখ্যা কিন্তু দেখো একটা, এক কার্বন বিশিষ্ট মনোহাইড্রিক অ্যালকোহল কখনো মোম বানায় না। সো মোম হতে গেলে কার্বনের একটা নাম্বার আছে, 14 থেকে সামথিং বা 16 থেকে সামথিং। তো মোমে আমি আজকে যাচ্ছি না, আমি শুধু বোঝাচ্ছি এই যে শুরুতে আমি যে প্রশ্নটা করলাম যে লিপিড ভাঙলে কি পাওয়া যায়, তোমরা আনসার করলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাহলে এই যে গ্লিসারল বা গ্লিসারিন যেটা তোমরা গায়ে মাখো, এই গ্লিসারলের স্ট্রাকচারে, গ্লিসারলের স্ট্রাকচারে কিন্তু 3টা ওএইচ মূলক আছে। এ কারণে গ্লিসারলকে বলা হয়, 3 মানে যেহেতু ট্রাই, গ্লিসারলকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওকে, তাহলে লক্ষ্য করো, মোমকে ভাঙলে আমি কিন্তু গ্লিসারল পাচ্ছি না। তাহলে তোমরা যে বললা
লিপিড কে ভাঙলেই বা লিপিড মানেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, সেটা কিন্তু ডাহা মিথ্যা কথা। তাহলে আমি যদি এখন বলি যে লিপিড মানে কি, তাহলে উত্তর দিবা যে লিপিড ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, আর সেটা হোক ট্রাইহাইড্রিক অ্যালকোহল, সেটা হোক মনোহাইড্রিক অ্যালকোহল, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমরা কেন এই ভুল আনসারটা দিয়েছ? কারণ কারণ ছোটবেলা থেকে তোমরা এই লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয় এটাই শিখে আসছো। কেন শিখে আসছো? কারণ তোমরা এই কথাটা পড়েছো পরিপাক অধ্যায়ে, হজম অধ্যায়ে। অর্থাৎ তুমি লিপিড খেয়েছো, সেটা ভেঙে হয়েছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কেননা তুমি তো মোম খাও না, তুমি খাও চর্বি এবং তেল। এ কারণেই চর্বি তেল ভাঙলে যেহেতু ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, তাই তোমরা লিপিড মানেই ভেবেছ চর্বি তেল। দুনিয়ায় এই দুইটাই লিপিড, আর কেউই লিপিড না। ওকে, তো আমি যেটা বলতে চাই, এই যে আমি বললাম লিপিড মানে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, এটাও ভুল কথা, এটাও ভুল কথা, এটাও কিন্তু আমি সঠিক বলবো না। কেননা লিপিড আবার তিন ধরনের আছে। লিপিড আবার কয় ধরনের আছে? তিন ধরনের। একটা হচ্ছে সরল লিপিড, অর্থাৎ যে লিপিডে নন লিপিড, অর্থাৎ লিপিড জাতীয় বাদে অন্য কোনো পদার্থ নাই, সেটা হচ্ছে সরল লিপিড, একদম সাদামাটা। তো মনে রাখো, সরল লিপিডকে ভাঙলেই আমি কেবলমাত্র ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল পাব। এখন এই অ্যালকোহলটা যদি, এই অ্যালকোহলটা যদি গ্লিসারল হয়, এই অ্যালকোহলটা যদি, এই অ্যালকোহলটা যদি গ্লিসারল হয়, তাহলে যে লিপিড হবে তার নাম স্নেহ। যে স্নেহের মধ্যে চর্বি তেল আছে, আমি আবারও বলছি এই সরল লিপিড নিয়ে আমি আজকে পড়াবো না, আমি এর পরেরটা নিয়ে আজকে পড়াবো। আর এই অ্যালকোহলটা যদি মনোহাইড্রিক হয় এবং সেখানে একটা নির্দিষ্ট কার্বন নাম্বার থাকে, তখন সেই লিপিডটাকে আমরা বলবো মোম। তো এটা নিয়ে পরে কোনো দিন আলোচনা হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিপিড যে তিন ধরনের, সরল লিপিড, আর একটার নাম হচ্ছে যৌগিক লিপিড। এবং আজকে আমি যৌগিক লিপিড নিয়ে কথা বলবো, এবং নেক্সট ক্লাসে আমি উদ্ভূত লিপিড নিয়ে কথা বলবো। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট, তাকে যদি বলা হয় এ ভাই তোমরা স্টেরয়েড, স্টেরয়েড নিউক্লিয়াস আঁকো তো, এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ম্যাক্সিমামই কিন্তু আঁকতে পারবে না যে স্টেরয়েড নিউক্লিয়াসটা কী জিনিস, তো জানো না। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে, আমরা জানাব ইনশাল্লাহ। তাহলে আজকে আমার পড়া, আজকে আমার পড়া হচ্ছে যৌগিক লিপিড। ওকে, আজকে আমি পড়াবো কি? যৌগিক লিপিড। তো নাম শুনেই বুঝতে পারছো, যৌগিক বা যুগ্ম লিপিড, অর্থাৎ সরল লিপিডের সাথে যদি নন লিপিড বা অর্থাৎ যেটা যারা লিপিড জাতীয় না, তারা যদি যুক্ত হয়, তখনই তার নাম হচ্ছে যৌগিক লিপিড। তাহলে যৌগিক লিপিড ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি সরল লিপিড প্লাস নন লিপিড পদার্থ, অর্থাৎ লিপিড বিহীন পদার্থ। তবে যেটা মাথায় রাখতে হবে, প্লাস এর সাথে নাইট্রোজেন বেস থাকতেও পারে, আবার নাইট্রোজেন বেস নাও থাকতে পারে। তাহলে সরল লিপিডের সাথে একটা নন লিপিড যুক্ত হলে যৌগিক লিপিড হয়, তবে এই যৌগিক লিপিডের সাথে নাইট্রোজেন বেস থাকতেও পারে অথবা নাইট্রোজেন বেস নাও থাকতে পারে, অথবা তুমি ওভারঅল এই নাইট্রোজেন বেসটাকেও নন লিপিডের মধ্যেই ধরতে পারো। কিন্তু একটু আলাদা করে বললাম যে কিছু কিছু যৌগিক লিপিড আছে যেখানে নাইট্রোজেন বেস থাকে, কোথাও কোথাও আবার থাকে না, সেটা নিয়েও আমরা আসবো। ওকে, তাহলে যৌগিক লিপিড কি? যে লিপিডকে ভাঙলে আমরা সরল লিপিড সাথে একটা নন লিপিড পাবো। ওকে, এবং চার ধরনের যৌগিক লিপিড আছে। তো যৌগিক মানেই তো একটু বুঝতেই পারছো, সরল মানে সাদা সিধা, আর যৌগিক হলেই কিন্তু একটু ভেজাল আছে। তাই ভেজাল আছে মানে এরা পুরাই পাগল বা পাগলা, তাই আমরা যৌগিক লিপিডটা এভাবে মনে রাখবো। আমার যেহেতু কমন একটা গায়ল শালার ভাই, তাহলে এভাবে একটু মনে রাখো, শালা পাগল, শালা পাগল। তাহলে যৌগিক লিপিড হচ্ছে শালা পাগল। ওকে, কেন আমি এটার ট্রিক্স দিলাম? প্রশ্ন হতে পারে যে ভাই এটার কেন ট্রিক্স দিলেন,
কারণ নাম শুনেই তো বোঝা যাবে যৌগিক লিপিড। তো কেন সরি কেন ট্রিক্স দিলাম সেটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লেইন করছি। কারণ ট্রিক্স যদি সব জায়গায় তুমি খাটাও তাহলে কিন্তু তুমি ওই পাগল পাগলা হয়ে যাবা, বুঝতে পারছো? ট্রিক্স সবখানে খাটানো লাগবে না, যেখানে খাটানো দরকার আমি সেখানেই ট্রিক্স খাটাই। এখানে কেন খাটানো হয়েছে তার আগে নামগুলো লিখি। শালা মানে হচ্ছে সালফোলিপিড, একটু লেখো ঝটপট। তোমরা যদি ছেলেরা হও, তোমার যদি শালি পাগলা থাকে তাহলে শালার জায়গায় শালি লিখতে পারো, তাহলে শালো শালা সরি শালা মানে হচ্ছে সালফোলিপিড। শালা মানে কি? সালফোলিপিড। পি মানে হচ্ছে ফসফোলিপিড, জি মানে হচ্ছে গ্লাইকোলিপিড এবং এল মানে হচ্ছে লিপোপ্রোটিন। তো একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ কিনা লিপোপ্রোটিন পর্যন্ত, ওকে, একটা জিনিস লক্ষ্য করো, তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটার কেন ছন্দ লাগবে। কারণ নাম শুনেই তো আমি বুঝতে পারছি যে ফসফোলিপিড মানে লিপিডের সাথে ফসফরাস বা ফসফরাস জাতীয় কোনো যৌগ থাকে, তাহলে ফসফরাসটা হচ্ছে নন লিপিড, তাহলে এটা একটা যৌগিক লিপিড। যে লিপিডে গ্লাইকো মানে গ্লুকোজ টাইপের শর্করা রিলেটেড জিনিস থাকে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। যে লিপিডের সাথে প্রোটিন থাকে সেটা কি বলো? তাহলে সেটা হচ্ছে একটা যৌগিক লিপিড, কারণ লিপিডের সাথে একটা প্রোটিন আছে যেটা লিপিড না। আবার লিপিডের সাথে সালফার আছে সেটা কি? সালফোলিপিড। তাহলে নাম দেখেই তো বোঝা যাচ্ছে যেটা যৌগিক লিপিড। ছন্দ কেন দিলেন ভাইয়া? খুব খেয়াল করো, যাদের একটুও অভিজ্ঞতা আছে কোষ রসায়ন পড়ার, তোমরা প্রোটিন পড়েছো, প্রোটিনের যৌগিক প্রোটিন যারা যুগ্ম প্রোটিন, সেখানে নাম আছে ক্রোমোপ্রোটিন, সেখানে আছে কিন্তু মেটালো প্রোটিন। বাট একটা জিনিস লক্ষ্য করো, আমি আর লিখছি না, এখানে কি মেটালো লিপিড আছে, এখানে কি ক্রোমোলিপিড আছে? নাই কিন্তু। বাট পরীক্ষায় যদি আসে মেটালো লিপিড, আর তুমি যদি শুধু বুঝেই রাখো যে মেটালো লিপিড মানে লিপিডের সাথে মেটাল থাকে, হ্যাঁ তাহলে এটা তো যৌগিক লিপিড, কারণ তুমি বুঝছো যে যৌগিক লিপিড মানে লিপিডের সাথে কিছু থাকবে, তাহলে মেটালো লিপিড বলে কিন্তু দুনিয়ায় কিছু নাই। তাহলে তুমি মেটালো লিপিড দেখে তুমি কি আনসার দিলা? আয় এটা তো যৌগিক লিপিড, তুমি যৌগিক লিপিড কি আনসার দিয়ে দিলা, তাহলে কিন্তু হয়ে গেল ভুল, কারণ মেটালো লিপিড বলে কিছু নাই। যৌগিক লিপিড যে চারটা আছে সে হচ্ছে শালা পাগল বা শালি পাগল। ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় এবার এই যৌগিক লিপিড যে চারটা আছে, আমি যদি এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি যে বলো তো ভাইয়া যে সালফোলিপিডকে ভাঙলে কি হয়, দেখবা 90% স্টুডেন্ট ভুল করবে। তোমরা কমেন্ট করতে থাকো সালফোলিপিড ভাঙলে কি হয়। আমি একটু আসছি, সেই একটু 2-3 মিনিটও হতে পারে, আমার গাড়ি পার্কিং করা আছে, আমি জাস্ট গাড়িটা একটু পিছিয়ে দিয়ে আসবো, তোমরা একটু কমেন্ট করতে থাকো। Yeah.
না না ওটা হয়নি। আচ্ছা দুঃখিত, আছো আছো আছো, সরি সরি সরি। পরমিতা রায়, আচ্ছা প্রথমে দেখো আমি অনেক আগে থেকে কমেন্টগুলো পড়ি। সাদ আল হাফিজ বলেছে সালফার প্লাস লিপিড, ভুল। ওকে, যেহেতু সালফার লিপিড, সালফার প্লাস লিপিড হবে। নাইমা জান্নাত ফিমা বলেছে সালফার প্লাস লিপিড, ভুল। ওকে মৌমিতা, যাক এবার না পারলে আসলে পিটন দিতাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সালফোলিপিড নাম শুনে বোঝা যাচ্ছে সালফার আর লিপিড, মানে সালফোলিপিডে কার্বোহাইড্রেট আছে। ক্যান ইউ ইমাজিন? এটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা আছে, বাট তোমরা ঠিকঠাক না পড়ার কারণে এটা অনেকেই জানো না। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু এক্সপ্লেইন করতেই আজকে ক্লাসে আসছি, যে যে জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হয় সেই জায়গাগুলো আমি একটু উপস্থাপন করবো। তো চলো আমরা শুরু করি ফসফোলিপিড দিয়ে। ওকে, তাহলে সবাই সবাই স্টার্ট করি আমরা ফসফোলিপিড দিয়ে। তাহলে তোমরা হেডলাইন দাও সবাই, আমি আবারও বলছি যে এমন কিছু আজকে আলোচনা হবে যেগুলো বইয়ে নাই কিন্তু তোমাকে জানতে হবে। এই টাইমগুলো মানে তোমাদের থাকে না, ভাই এটা কেন হলো, পরীক্ষা আসবে না, তো যারা এই কেন হলো সন্ধানী তারাই অন্তত ক্লাসটা করো, ভালো লাগবে। তাহলে স্টার্ট করছি ফসফোলিপিড। ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিড ভাঙলে আমি কি পাবো? তো যেহেতু আমরা বলেছি লিপিড, লিপিড মানে এটা কোন লিপিড? সরল লিপিড। কারণ ফসফোলিপিডটা হচ্ছে যৌগিক লিপিড, আর যৌগিক লিপিড ইজ ইকুয়াল টু সরল লিপিড প্লাস অন্য কিছু। তাহলে এই লিপিডটা হচ্ছে সরল লিপিড। তো সরল লিপিড মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সরল লিপিড মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, রাইট? নট গ্লিসারল, অ্যালকোহল। তাহলে সরল লিপিড মানে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, অ্যালকোহল প্লাস, তাহলে লিপিড কাটা, বাকি রয়েছে ফসফো। ফসফো মানে ফসফোরিক অ্যাসিড, ক্লিয়ার? ফসফো মানে ফসফোরিক অ্যাসিড, বলো ফসফো মানে কি? ফসফোরিক অ্যাসিড। এখন তো তোমরা বলবে ডান, লিপিড কাটা ফসফো কাটা, ডান। কিন্তু হয়নি, আবার হয়েছে। কেননা যে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, ফসফোরিক অ্যাসিডের সাথে কোনো কোনো ফসফোলিপিডে নাইট্রোজেন বেজ প্রেজেন্ট থাকে অথবা নাইট্রোজেন বেজ নাও থাকতে পারে। তাহলে অনেক ফসফোলিপিড আছে যেখানে নাইট্রোজেন বেজ থাকতেও পারে, আবার কিছু কিছু ফসফোলিপিড আছে যেখানে নাইট্রোজেন বেজ থাকে না। তাহলে ফসফোলিপিড মানে লিপিড অ্যান্ড ফসফোরিক অ্যাসিড, ফসফোলিপিড, বাট এদের সাথে নাইট্রোজেন বেজ থাকে আবার থাকে না। এবং আজকে আমরা দেখব নাইট্রোজেন বেস থাকলে কার নাম কি হয়ে যায়, এটাও কিন্তু তোমাদের হাসান স্যারের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে আছে, কিন্তু তোমরা ব্যাপারগুলোতে একটু কনফিউজড এবং আমি এই কনফিউশনগুলোই ক্লিয়ার করতে এসেছি। ওকে, ইনশাল্লাহ। এখন এই যে আমি এখানে অ্যালকোহলটা লিখলাম, এই বলো এখানে আমি কি লিখেছি? অ্যালকোহল লিখেছি। এখন এই অ্যালকোহল যেটা, এই অ্যালকোহলটার উপর ডিপেন্ড করে আমি ফসফোলিপিডকে আবার ক্লাসিফাই করতে পারি। কিভাবে সেটা? সেটা হলো যদি অ্যালকোহলটা যদি অ্যালকোহলটা গ্লিসারল হয়
তাহলে এই ফসফোলিপিডকে আমরা বলবো গ্লিসারোলো ফসফোলিপিড। বলো তাহলে আমরা এটাকে কি বলবো? গ্লিসারো ফসফোলিপিড। তাহলে যদি গ্লিসারল হয় তাহলে আমরা কি বলবো? গ্লিসারো ফসফোলিপিড। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে গ্লিসারো ফসফোলিপিড তোমাদের বইয়ের একটা জায়গায় লেখা আছে। তাহলে হোয়াট ইজ গ্লিসারো ফসফোলিপিড? তাহলে ফসফোলিপিড মানে তো এইগুলো, বাট সেখানকার অ্যালকোহলটা হবে গ্লিসারো। তোমাদের একটু কমেন্টগুলো আমি দেখি, কি কমেন্ট করছো তোমরা। ওকে, গ্লাইকোলিপিড, লিপিড প্লাস কার্বন। আচ্ছা যাই হোক, আমরা সেখানে আসতেছি। তোমরা কি বলো গ্লিসারো ফসফোলিপিড বুঝতে পারছো কি না? যদি গ্লিসারো ফসফোলিপিড বুঝতে পারো তাহলে এই অ্যালকোহলটা, যদি গ্লিসারল ছাড়া আরেক ধরনের অ্যালকোহল আছে যার নাম হচ্ছে ইসফিঙ্গল। বলো যার নাম কি? যার নাম হচ্ছে ইসফিঙ্গল। তাহলে যদি দেখো নামের শেষে অল আছে, তার মানে এটাও একটা অ্যালকোহল, এবং ইসফিঙ্গল অ্যালকোহল যদি ফসফোলিপিড ফর্ম করে তাহলে আমরা ফসফোলিপিডের নাম কি বলবো? কমেন্ট করে জানাও তো। গ্লিসারল হলে যদি হয় গ্লিসারো ফসফোলিপিড, কমেন্ট করে জানিয়ে দাও। ইসফিঙ্গল যদি হয় অ্যালকোহলটা, তাহলে ফসফোলিপিডের নাম কি হবে? আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, তোমরা একটু কমেন্ট করে ভাইয়া জানিয়ে দাও। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া। ব্লার আসতেছে? আচ্ছা দেখো একটা জিনিস, আমি কিন্তু আমার এই ফোনেও ক্লাসটা দেখছি, কিন্তু আমার এই ফোনে তো ব্লার আসতেছে না। আমার মনে হয় তোমাদের নেট প্রবলেম। ওকে ছেলেরা, একটু পার্টিসিপেট করো, একটু পার্টিসিপেট করো। যদি অ্যালকোহলটা স্ফিঙ্গল হয়, আমি আবারও বলছি এগুলো কেউ পড়াবে না তোমাদেরকে, কেউ পড়াবে না, বাট জানতে হবে। তাহলে যদি আমরা চলে আসি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবে একটু পড়ি, যেটা তোমাদের বইয়ে আছে, অনেক পড়েছ। তাহলে যদি স্ফিঙ্গল হয় ফসফোলিপিডের অ্যালকোহলটা, তাহলে নাম কি হবে? কমেন্ট করো। কই কমেন্ট কই? আহ কেউ বলছো না, ভেরি গুড নিশাত তাসনিম, অসাধারণ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। ইসফিঙ্গো ফসফোলিপিড, ভেরি গুড, ইসফিঙ্গো ফসফোলিপিড, ইসফিঙ্গো ফসফোলিপিড। এইবার আসি তোমাদের বইয়ের পড়ায়, মানে এগুলো বইয়ের পড়া কিন্তু একদম বইয়ের ক্লিয়ার কাট পড়ায়, সেটা হচ্ছে তোমাদের বইয়ে বলা আছে ফসফোলিপিড পাঁচ ধরনের। তোমাদের বইয়ে বলা আছে ফসফোলিপিড পাঁচ ধরনের, কিন্তু ফসফোলিপিড আরো অনেক ধরনের বাই দা রাস্তা। এই পাঁচ ধরনের ফসফোলিপিডের মধ্যে তোমাদের বইয়ে বলা আছে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে একটা হচ্ছে সরল ফসফোলিপিড আর বাকি চারটা হচ্ছে জটিল। যদিও জটিল চারটার নাম বইয়ে কিন্তু ওভাবে লেখা নাই, শুধু দুইটার নাম লেখা আছে, কোথাও কোথাও তিনটার নাম লেখা আছে। তো আমি কি বলছি, বলা আছে তোমাদের বইয়ে ফ্লুইড মোজাইক মডেল টপিকের ওখানে দেখো, অথবা কোষ রসায়নে লিপিডে দেখো, ফসফোলিপিড পাঁচ ধরনের, এর মধ্যে যেটা সরল ফসফোলিপিড, সরল ফসফোলিপিডটার নাম হলো ফসফাটাইডিক অ্যাসিড। অবশ্যই তোমরা এই নামটা শুনেছ, সরল ফসফোলিপিডটার নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। তার মানে ফসফাটাইডিক অ্যাসিড কি? ফসফাটাইডিক হচ্ছে একটা ফসফোলিপিড। তাহলে এটা ভাঙলে আমি কি পাবো, এই জিনিসটা আমরা এখন একটু পরে ক্লিয়ার হবে। আর এই যে জটিল ফসফোলিপিডের কথা বলেছে, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা নাম তোমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে লেসিথিন আর একটা হচ্ছে সেফালিন। একটা হচ্ছে লেসিথিন আর একটা হচ্ছে সেফালিন। আমরা এগুলো রিভিল করব, কি জিনিস লেসিথিন, কি জিনিস সেফালিন, এই জিনিসগুলোই আমরা এখন দেখাবো তোমাদেরকে। ওকে তাহলে প্রথমে আসি, এই যে সরল ফসফোলিপিড যার নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, কি সেটা? যেহেতু ফসফাটাইডিক অ্যাসিড ফসফোলিপিড, আর আমরা দেখলাম অ্যালকোহলের ভিত্তিতে ফসফোলিপিড দুই ধরনের, একটা হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড আর একটা হচ্ছে ইসফিঙ্গো ফসফোলিপিড। তাহলে প্রথমেই বলে দিই, ফসফাটাইডিক অ্যাসিড হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড। তাহলে ফসফাটাইডিক অ্যাসিড হচ্ছে
গ্লিসারো গ্লিসারো ফসফোলিপিড। এখন প্রশ্ন হচ্ছে এখানে নাইট্রোজেন বেস থাকবে কি থাকবে না? মাইন্ড ইট, গ্লিসারো ফসফোলিপিডে নাইট্রোজেন বেস অনুপস্থিত, থাকবে না। তাহলে পরীক্ষায় যদি এখন তোমাকে বলে ফসফ্যাটাইডিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কি, তাহলে চলো আমরা লিখে ফেলি, ফসফ্যাটাইডিক অ্যাসিড ইজ ইকুয়াল টু, তাহলে ফসফ্যাটাইডিক অ্যাসিড, ফসফ্যাটাইডিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ফ্যাটি অ্যাসিড, যেহেতু গ্লিসারল ফসফোলিপিড প্লাস গ্লিসারল, যেহেতু ফসফোলিপিড ফসফোরিক অ্যাসিড, কিন্তু নাইট্রোজেন বেস থাকবে না। সো এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় ফসফ্যাটাইডিক অ্যাসিড। তার মানে লক্ষ্য করো, এই তিনটা মানে কিন্তু ফসফোলিপিড, ফসফোলিপিড, তার মানে যেহেতু সবচেয়ে সরলের কথা বলা হয়েছে, তো এ কারণেই এই সরল ফসফোলিপিডটাই হচ্ছে ভাইয়া ফসফ্যাটাইডিক অ্যাসিড, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে যেখানে কোনো নাইট্রোজেন বেস থাকে না এবং এখানে অ্যালকোহল হিসেবে থাকে গ্লিসারল। ক্লিয়ার কিনা আমাকে জানাও, ক্লিয়ার কিনা আমাকে জানাও, কমেন্ট করে আমাকে একটু জানাও যে এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ কি না। কমেন্ট করে জানাও এতটুকু ক্লিয়ার হয়েছ কিনা, কমেন্ট করে জানাও ভাই এতটুকু ক্লিয়ার হয়েছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো, এই যে বাকি যে আরো দুইটা নাম দেখছো না, লেসিথিন সেফালিন, এই দুইটা সম্পর্কে আমি এমন দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে দুইটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে আজীবন মনে রাখতে হবে, বিশেষ করে যদি মনে করো যে বায়োলজি রিলেটেড পড়াশোনা করবা না, অন্তত মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন বায়োলজি রিলেটেড পরীক্ষা যদি অ্যাডমিশন দাও, তাহলে তোমাকে যে দুইটা জিনিস লাগবে সেটা হলো, সেবা খুব মজার একটা কথা, সেটা হলো এই দুইটা ফসফোলিপিডের মধ্যে তোমরা ফ্লুইড মোজাইক মডেল নাম শুনেছো নিশ্চয়ই, ফ্লুইড মোজাইক মডেল, এটা তো ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি, যারা পড়েছো এটা সবার পড়ার কথা। তো ফ্লুইড মোজাইক মডেল এটা একটা কোষ ঝিল্লির মডেল, ঝিল্লির মডেল। তো এই দুইটা ফসফোলিপিডের মধ্যে কোষ ঝিল্লিতে যে ফসফোলিপিডটা প্রধানত থাকে সেটাই হচ্ছে ভাইয়া লেসিথিন। তাহলে পরীক্ষা যদি আসে যে ঝিল্লি নির্মাণ করে কোন ফসফোলিপিড বা প্রধানত কোন ফসফোলিপিড ঝিল্লিতে থাকে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া লেসিথিন, বা ক্লিয়ার। এবং আরো একটা ইম্পর্টেন্ট পড়া, জুওলজিতে পড়বা সেফালিন নামক ফসফোলিপিড অণুচক্রিকায় থাকে, এটা যে কত ইম্পর্টেন্ট এটা যারা অ্যাডমিশন তারা অ্যাডমিশন দিবে তারা অনুধাবন করতে পারবা। এবং এ কারণেই একটা কথা বলে রাখি, তোমরা যখন ফসফোলিপিডের কাজ পড়াবো তোমাদেরকে আমি, ফসফোলিপিডের একটা কাজের মধ্যে বলা আছে যে ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেন ভাই ফসফোলিপিড কেমনে রক্ত জমা? অণুচক্রিকায় কিন্তু সেফালিন নামক ফসফোলিপিড থাকে, আর এই অণুচক্রিকার ফাংশন যেহেতু রক্ত জমাট বাঁধা, তাহলে ফসফোলিপিডের একটা কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। এবং একটা খুব মজার বিষয় তোমাদেরকে আমি দেখাই দেই, যে মাত্র এই দুইটা জিনিস জানলে তুমি ফসফোলিপিডের 3, 4, 5টা কাজ তুমি শিখে ফেললা। আমি আবারও বলছি, জাস্ট যদি তুমি এতটুকু মনে রাখতে পারো ফসফোলিপিড ঝিল্লিতে থাকে, ফসফোলিপিড অণুচক্রিকায় থাকে, তাহলে তোমার ফসফোলিপিডের 5টা কাজ আর জিন্দেগিতে ভুল হবে না। কিভাবে? চলো ফসফোলিপিড আমরা আগে কাজ শিখি, চলো তোমরা লিখে ফেলো, লিখে ফেলো। আমরা লেসিথিন সেফালিন ভাঙলে কি পাবো আসতেছি, তোমরা লিখে ফেলো। আমি একটু মুছে দেই। আমি এই ফসফোলিপিড বা লিপিডের উপর আজকের ক্লাসের উপর একটা পরীক্ষা নেব, ঠিক আছে, যাতে তোমাদের বৃথা না যায়। আচ্ছা তাহলে ফসফোলিপিডের কাজ লিখে ফেলো সবাই, ফসফোলিপিডের কাজ। তাহলে প্রথম কথা, কিভাবে মনে রাখবা? আসলে পড়ে তো মুখস্থ সবাই করে, বাট দ্রুত যাতে মনে আসে, তাহলে মনে রাখবা ফসফোলিপিড ঝিল্লিতে থাকে। তাহলে যতগুলো অঙ্গাণু আছে মোটামুটি একটা বাদে, মোটামুটি সব অঙ্গাণুর ঝিল্লি প্লাস কোষের ঝিল্লি প্লাস নিউক্লিয়াসের ঝিল্লি প্লাস সকল অঙ্গাণুর ঝিল্লি নির্মাণ করে কিন্তু ফসফোলিপিড, কারণ লেসিথিন নামক ফসফোলিপিডটাই মূলত কোষ ঝিল্লিতে থাকে। শুধু একটা অঙ্গাণু আছে, একটু বুদ্ধি খাটায় বলতো, সেই অঙ্গাণুতে কিন্তু ফসফোলিপিড না থেকে অন্য একটা লিপিড থাকে, একটু বুদ্ধি করে বলতো সেটা কোন অঙ্গাণু?
তাহলে আমি একটা কাজ লিখে ফেলি, যেহেতু ফসফোলিপিড ঝিল্লিতে থাকছে বা ঝিল্লি নির্মাণ করছে, তাহলে আমরা লিখতে পারি কোষ ঝিল্লি। কি কি ঝিল্লি আছে একটা কোষের মধ্যে? কি কি ঝিল্লি আছে? কোষ ঝিল্লি আছে, ভেতরে নিউক্লিয়ার ঝিল্লি আছে, লিখে ফেলি ভেতরে নিউক্লিয়ার ঝিল্লি আছে, এবং বিভিন্ন অঙ্গাণু তাদের যাদের ঝিল্লি আছে সেগুলো, একটা বাদে, সেই একটা বাদের কথা এখানে আর নাই উল্লেখ করলাম। তাহলে বিভিন্ন অঙ্গাণুর কি হচ্ছে, বিভিন্ন অঙ্গাণুর ঝিল্লি নির্মাণ করে, বিভিন্ন অঙ্গাণুর ঝিল্লি নির্মাণ করে। তাহলে ফসফোলিপিডের কাজ কি? সেটা কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি এবং বিভিন্ন অঙ্গাণুর কি করে, ঝিল্লি নির্মাণ করে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, তোমরাই বলতো ভাইয়া, তোমরাই বলতো ঝিল্লি তার কাজ কি? তো ঝিল্লির কাজ হচ্ছে এই ঝিল্লির মধ্য দিয়ে কিন্তু কি হয়, বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়। তাহলে সেই ঝিল্লি নির্মাণ হয় যেহেতু ফসফোলিপিড দ্বারা, তাহলে ফসফোলিপিডের একটা কাজও হবে পরিবহন, তাই না? তাহলে কোষের ভেদ্যতা ও পরিবহন নিয়ন্ত্রণ করে, কোষের ভেদ্যতা ও পরিবহন নিয়ন্ত্রণ করে, এবং পাশাপাশি আমরা এও বলতে পারি আয়ন বাহক হিসেবে কাজ করে। মনে করো এটা একটা ঝিল্লি যার মধ্যে ফসফোলিপিড আছে, এখান থেকে একটা আয়ন এখানে আসতে চাইলে তাহলে ফসফোলিপিডটাই তাকে বহন করে নিয়ে যাবে, যদিও ম্যাক্সিমাম আয়ন বহন করে প্রোটিন, বাট ফসফোলিপিডও এতে ভূমিকা রাখে। তাহলে আমরা বলতে পারি আয়ন বাহক হিসেবে কাজ করে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, এই ঝিল্লিটা দিয়েই কিন্তু তোমাদের এই তিনটা কাজ হয়ে গেল, ঝিল্লিটা দিয়েই কিন্তু তোমাদের এই তিনটা কাজ ভাইয়া হয়ে গেল। চার নাম্বার যে কাজ, যেহেতু অণুচক্রিকায় থাকে, তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অ্যান্ড লাস্ট কাজ, আমি বলেছি তাহলে ঝিল্লি আর অণুচক্রিকা মনে থাকলে, ঝিল্লি আর অণুচক্রিকা মনে থাকলে চারটা কাজ হয়ে গেল, কিন্তু আরও একটা কাজ হয়ে যাবে, তাহলেই ফসফোলিপিডের কাজ শেষ, একদম শেষ। তাহলে সেই কাজটা বলার আগে আমি একটা যৌগের নাম লিখি, তোমরা এই যৌগটাকে দুই ভাগে ভাগ করবা। যৌগটা হচ্ছে ফসফোলিপোপ্রোটিন। ভাই একটু কমন সেন্স অ্যাপ্লাই করে এই যৌগটাকে তুমি দুই ভাগে ভাগ করো, ফসফোলিপোপ্রোটিন, একে দুই ভাগে ভাগ করো। আমি তোমাদের কমেন্টসগুলো চেক করছি। জানাও আমাকে। কমেন্ট করে জানাও ফসফোলিপোপ্রোটিনকে কয়টা বাজে, আমার 10টায় ক্লাস আছে। ফসফোলিপোপ্রোটিনকে তোমরা দুইটা ভাগ করে ফেলো, দেখি কি হয়, করে দেখো। সাদ বলেছে ফসফেট প্লাস লিপোপ্রোটিন, ভেরি গুড মারুফ আহমেদ, কংগ্রেটস। দিয়া তুমি তিনটা ভাগ করছো, আমি দুইটা ভাগ, তৈবা, ভেরি গুড। বিদিশা হয়নি, আমি দুই ভাগ করতে বলছি। তাহলে দুই ভাগ করলে আমরা দুইটা যৌগ পাবো, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফসফোলিপিড। আর কি বলেছি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে লক্ষ্য করো ফসফোলিপিড যৌগটা, আমরা তো ফসফোলিপিডের কাজ করছি, সেটা প্রোটিনের সাথে যুক্ত হয়েছে। তোমরা বলো তো ভাইয়া, ফসফোলিপিড কি প্রোটিন? মানে সেটা কি প্রোটিন জাতীয় পদার্থ? না, সেটা হচ্ছে নন প্রোটিন, মানে প্রোটিন না, বা বাংলায় যদি বলি অপ্রোটিন। তো আজীবন মাথায় রাখো, প্রোটিনের সাথে যদি একটা অপ্রোটিন কেউ যুক্ত হয়, সেই অপ্রোটিন অংশটাকে বলে প্রোস্থেটিক গ্রুপ। এই প্রোস্থেটিক মানে আর্টিফিশিয়াল, যেমন ধরো আমার দাঁত নাই, আমি একটা দাঁত লাগাইছি, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোস্থেটিক টুথ। আমার একটা হাত নাই, আমি আর্টিফিশিয়াল হাত লাগাইছি, এটাকে আমি বলতে পারি প্রোস্থেটিক হ্যান্ড। তাহলে প্রোস্থেটিক মানে আর্টিফিশিয়াল। তাহলে প্রোটিনের সাথে যদি একটা অপ্রোটিন, সেটা তো প্রোটিন না, সেটা তো আর্টিফিশিয়াল অন্য কিছু, তাহলে সেটাকে আমরা বলি প্রোস্থেটিক গ্রুপ। তো যেহেতু ফসফোলিপিড প্রোটিনের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে,
ফলে ফসফোলিপিডটা প্রোটিনের প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে লাস্ট কাজ হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। বুঝতে পারছো কিনা? প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, বলো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো ফসফোলিপিডের কাজও হলো। এখন আমরা রিভিল করব লেসিথিন এবং সেফালিন। এখন আমরা কি রিভিল করব? লেসিথিন এবং সেফালিনকে ভাঙলে আমরা কি কি পাবো, যে নাম দুইটা আমরা অনেক শুনেছি বা শুনবো, পড়তে পড়তে শুনবো। চলো চলো চলো, লেসিথিন কি সেফালিন কি, তাহলে আমি লিখে ফেলি লেসিথিন, লেসিথিন এবং আর একটা হচ্ছে সেফালিন। তাহলে একটা হচ্ছে লেসিথিন আর একটা হচ্ছে সেফালিন। মনে রাখো ফসফাটাইডিক অ্যাসিড, লেসিথিন, সেফালিন এগুলো সবই হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড, বলো এগুলো সবই হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড। তার মানে লেসিথিন সেফালিন এরা দুইজনই হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড। এখন ফসফাটাইডিক অ্যাসিড সরল, তার সাথে কোনো নাইট্রোজেন বেজ নাই, আর এরা একটু জটিল কারণ এদের সাথে নাইট্রোজেন বেজ আছে, এই যা পার্থক্য। তাহলে ফসফাটাইডিক অ্যাসিড এই দুইটা সবাই গ্লিসারো ফসফোলিপিড, ফসফাটাইডিক অ্যাসিড সরল তার সাথে নাইট্রোজেন বেজ নাই, আর এই দুইটা একটু জটিল বিকজ তাদের সাথে একটা এক্সট্রা নাইট্রোজেন বেজ আছে। এখন এর নাইট্রোজেন বেজটার নাম কি, এর নাইট্রোজেন বেজটার নাম কি, সেটা কিন্তু তোমাদের হাসান স্যারের বইয়ে দেওয়া আছে এবং পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু এরা গ্লিসারো ফসফোলিপিড, তাহলে এদের ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লিসারল থাকবে, ফসফোরিক অ্যাসিড থাকবে, সরি H3PO4 প্লাস নাইট্রোজেন বেস থাকবে। নাইট্রোজেন বেসটার নাম লিখলেই হয়ে গেল। তো সেফালিনের বেলায়ও সেম, ফ্যাটি অ্যাসিড থাকবে, গ্লিসারল থাকবে, ফসফোরিক অ্যাসিড থাকবে প্লাস একটা নাইট্রোজেন বেস থাকবে। তো যদি নাইট্রোজেন বেসটা হয় কোলিন, তার নাম হয় লেসিথিন, আর যদি নাইট্রোজেন বেসটা হয় ইথানল অ্যামাইন, এটা একটা নাইট্রোজেন বেস, তাহলে তার নাম হবে সেফালিন। ওকে, তাহলে আমি আবারও বলছি এরা দুজনই গ্লিসারো ফসফোলিপিড। তাহলে এই পর্যন্ত সরল গ্লিসারো ফসফোলিপিড বা যেটাকে আমরা বলি ফসফাটাইডিক অ্যাসিড। তাহলে আমি শর্ট করে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, তাহলে এটাই তো ফসফাটাইডিক অ্যাসিড, আবার এটাই তো ফসফাটাইডিক অ্যাসিড। তাহলে আমি এভাবেও বলতে পারি যে ফসফাটাইডিক অ্যাসিড অর্থাৎ সরল ফসফোলিপিডের সাথে কোলিন যুক্ত করলে হয় লেসিথিন, আর সরল ফসফোলিপিড মানে ফসফাটাইডিক অ্যাসিডের সাথে ইথানল অ্যামাইন যুক্ত করলে হয় সেফালিন, ইথানল অ্যামাইন যুক্ত করলে হয় সেফালিন। এখন 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 তাহলে তোমাদের বইয়ে আরেকটা শব্দ আছে, সেটা হলো আমি লিখি, তোমরা আনসার করবা। আমার প্রশ্ন দেখি ঝটপট আনসার করবা। নিচের কোনটি ফসফাটিডাইল কোলিন, প্রশ্ন নিচের কোনটি ফসফাটিডাইল কোলিন? অপশন এ লেসিথিন, অপশন বি সেফালিন, অপশন সি ফসফাটাইডিক অ্যাসিড, অপশন ডি প্লাজমালোজেন। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া, যে নিচের কোনটি ফসফাটিডাইল কোলিন, দেখি কে বলতে পারে। জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, খুব সহজ। তাহলে ফসফাটিডাইল কোলিন এই শব্দটা তোমাদের বায়োলজি বইয়ে আছে, তাহলে আমাকে একটু বলো তো নিচের কোনটি ফসফাটিডাইল কোলিন, জানো? এ সাবরিনা বলেছে, শমিক জামান রঙ্গন বলেছে, ইব্রাহিম বলেছে, ভেরি গুড ভেরি গুড, বোঝাই যাচ্ছে। তাহলে হোয়াট ইজ ফসফাটিডাইল কোলিন? তাহলে ফসফাটিডাইল কোলিন মানে হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিডের সাথে কোলিন। তাহলে লাস্ট পড়া, বলো তো সেফালিনের অপর নাম কি, তার লেসিথিনের অপর নাম হলো ফসফাটিডাইল কোলিন। যে পারবে তাকে একটা চকলেট দিব, কথা দিচ্ছি, অফিস থেকে সংগ্রহ করতে হবে। 5 টাকার চকলেট নিতে রিক্সা ভাড়া দিয়ে কত টাকা খরচ হবে চিন্তা করো, 5 টাকার চকলেট দিব একটা, যাও আচ্ছা যাই হোক কিটক্যাট দিব, কিটক্যাট সেটা যত কম দামি কিটক্যাট আছে
লেসিথিনের অপর নাম হচ্ছে ফসফ্যাটিডাইলকোলিন, সেফালিনের অপর নাম যদি বলতে পারো একটা কিটক্যাট, যে আগে বলবে একটাই কিটক্যাট তাকে দেওয়া হবে। দেখি আমি কমেন্ট দেখছি, কমেন্ট দেখছি কে কিটক্যাট পাবে, অফিস থেকে এসে নিয়ে যেতে হবে। কিটক্যাট যদি 15 টাকা হয় রিক্সা ভাড়া কত হবে, যদি হেঁটে আসতে পারো, পাশের মেসে যদি কেউ থাকো সে আনসার করো, আনসার করো। সেফালিনের, সেফালিনের অপর নাম কি দেখি কে পারো ভাইয়া। তাহলে আমরা অনেক কিছু কিন্তু শিখলাম, সেল কেমিস্ট্রি লিপিড স্টার্ট করলে এই শব্দগুলো মাথা খারাপ করে দিবে, এখন ইনশাল্লাহ এই শব্দগুলোকে তুমি ভাঙতে পারবা। এটাই ছিল আমার উদ্দেশ্য, যদি বুঝে থাকো আমার ভাল লাগবে। যে আসলেই এখানে কোনো, তাহলে প্রশ্ন কি সেফালিনের অপর নাম কি দেখি। সৌমিক জামান রঙ্গর বলেছে ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আমি আর কমেন্ট দেখব না। সৌমিক জামান রঙ্গন কংগ্রেটস, 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 কংগ্রেটস। তাহলে আজকের ক্লাসের বিজয়ী সৌমিক, ছেলেটা ভালোই, এর আগেও ফার্স্ট হয়েছিল রঙ্গন, তার জন্য একটা কিটক্যাট অফিস থেকে কালেক্ট করবা, একটা কিটক্যাট, ভেরি গুড। সো আমরা এই ক্লাসের উপর পরীক্ষা নেব, একটা পরীক্ষায় যে কম সময়ে সবগুলোর আনসার, আমি 5 থেকে 10টা প্রশ্ন করব, তার জন্য আরও একটা কিটক্যাট। ওকে, আমাদের নতুন নতুন অফিস, তোমরা এসে সংগ্রহ করবে, ইনশাল্লাহ আমিও থাকবো, আমি তোমাকে কিটক্যাট গিফট দিব। তো ধন্যবাদ। হ্যাঁ নিশা, তুমি তো চকলেট খাবো না, আঙ্গুর ফল টক, রাইট? ঠিক আছে, কিন্তু আমাদের চকলেট কিন্তু মিষ্টি, আঙ্গুর ফল টক হলেও চকলেট কিন্তু মিষ্টি। যাই হোক, তো এই তো, এই তো, তো এভাবে আমি যে জিনিসগুলো, মানে দেখো আমি নিজেও পড়ানোর সময় এই লেসিথিনকে কখনোই এক্সপ্লেইন করতে যাই না, যে লেসিথিন মানে এই 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 এই, বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো তোমাদের জানা উচিত, যেহেতু আমিও মোটামুটি জানি তোমাদেরও জানা উচিত। কিন্তু পরীক্ষায় কিন্তু খুব একটা লেসিথিনকে এক্সপ্লেইন করে এরকম প্রশ্ন কিন্তু এত কঠিন আসে না। হ্যাঁ অলিম্পিয়াডে যদি আসলে আসতে পারে, নর্মালি কিন্তু আসে না। তো সেই জিনিসগুলোকে রিভিল করছি নেক্সট ক্লাসে, এরকম সেরেব্রোসাইট কী, গ্যাংলিওসাইট কী, তুমি জানো তোমাদের বইয়ে দেখবা, কোষ রসায়নে নতুন বই যদি থাকে সেরেব্রোসাইট আছে, গ্যাংলিওসাইট আছে, ও মা এসব কী, তো জানতে হবে। তো আমরা নেক্সট দিন গ্যাংলিওসাইট, সেরেব্রোসাইট এইগুলো আমরা রিভিল করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ পাবে তো, ওই কিটক্যাট পাবে তো সাবরিনা শম্পা, তুমি কী আর বলবো, আঙ্গুল চুষো আর কী করবো আর তুমি। হ্যাঁ ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।